মুখ্যমন্ত্রী নির্দেশের পরেও আজকে সকাল থেকে রাস্তায় খুব কম সংখ্যায় বেসরকারি বাস দেখা যাচ্ছে। আমরা রয়েছি গড়িয়ার 6 নম্বর বাসস্ট্যান্ডে এবং এই সরকারি বাসস্ট্যান্ডে আমরা দেখতে পাচ্ছি অনেকেই রয়েছেন, তারা যে বাস আসছে সেই বাসে লাইন দিয়ে উঠে যাচ্ছেন এবং অনেকেই কিন্তু বাসের জন্য অপেক্ষা করছেন। দাদা আজকে বাস চলছে তো? বাস চলছে। কোনো সমস্যা? না, এখন ওই সমস্যা তো একটা আছে, কারণটা হচ্ছে যা অবস্থা সবসময় পাবলিক বাস তো নেই, এই সরকারি বাস লাইন দিয়ে লোকে যেতে হচ্ছে। অনেকক্ষণ এখানে অপেক্ষা করলেন নাকি? অনেকক্ষণ অপেক্ষা করলাম। বাস কতক্ষণ অপেক্ষা করলেন এখানে? দাদা আমি বেশিক্ষণ অপেক্ষা করি না। এমনি বাস পাওয়া যাচ্ছে তো? সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে। সোশ্যাল ডিস্টেন্সিং কী করে বুঝবো মেনটেন হচ্ছে হচ্ছে না? এমনিতে তো ভিড় তো দেখতেই পাচ্ছি, সবই তো সিটে বসেই আছে। অ্যাকচুয়ালি তো 50% বলছে, 50% তো সেভাবে সিটে বসা উচিত ছিল। কিছু তো করার নেই, তার কারণে মানুষকে যেতে হবে। অধিকাংশ লোকই আনঅর্গানাইজ সেক্টরে চাকরি করে, তাদের জন্য সরকারের কোনো ওরকম ব্যবস্থা কিছু নেই যে 25% 50% আর কোনো প্রাইভেট কোম্পানির মালিকরা তাদের গাড়ি করে নিয়ে যাবে না, বাধ্য হচ্ছে লোকে যেতে। মুখ্যমন্ত্রী ঘোষণা ঠিকই আছে, উনি হেলথ পয়েন্ট অফ ভিউতে বলেছে, কিন্তু মানুষ বাধ্য হচ্ছে এভাবে যেতে, কিচ্ছু করার নেই। 50% যাত্রীদের নিয়ে বিধি নিষেধ পালন করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে বাস চালাতে হবে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। যাত্রীদের বক্তব্য, যেহেতু প্রাইভেট বাস নেই রাস্তায় পাওয়া যাচ্ছে না, তারা কিন্তু বাধ্য হচ্ছেন এভাবে যেতে। ক্যামেরায় ভগবান সার সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, গড়িয়া। 4000 সরকারি বাস নামানো হয়েছে কলকাতায়, বেসরকারি বাসকে অনুরোধ করেছি, জানালেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। না, সরকারি বাস আমাদের ফুল স্ট্রেংথেই নামানো হয়েছে, যার যেখানে দরকার সেখানে 4000 সরকারি বাস নামানো হয়েছে। বেসরকারিদের আমরা বলেছি নামানোর জন্য, দেখা যাক কী হয়। সরকারি বাস আমাদের যেখানে যেখানে আরও বেশি লাগবে আমরা স্ট্রেংথ বাড়িয়ে দেবো। হ্যাঁ, আমরা আরও বাড়িয়ে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।